Hello everybody, Assalamualaikum. কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক 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 ভালো আছেন, আমি ভালো আছি। আজকে এখন বাজে 7:17, তো আজকে ব্লগটা একটু দেরি করে শুরু করলাম। আজকে একটি স্পেশাল দিন, তো কী স্পেশাল দিন সেটা আমি পরে বলবো। তো আজকে আগেই বললাম দেরি করে আমরা ব্লগ শুরু করেছি, তো এখন আমি যাচ্ছি বাইরে, আমরা ফুল ফ্যামিলি বাইরে যাচ্ছি। তো বাইরে যাচ্ছি একটু মলে, যেখানে আমি আপনাদের আমার সাথে করে নিয়ে যাচ্ছি। তো আজকে কী স্পেশাল দিন সেটা আমি পরে বলবো। তো এখন ব্লগ ওপেন করলাম, যাচ্ছি মলে, মলে আপনাদেরকে নিয়ে যাচ্ছি, আপনারাও দেখবেন। তো ফিরে এসে পরে আপনাদের সাথে শেয়ার করছি আজকে কী বিশেষ দিন। তো ঠিক আছে, চলেন যাই মলে। শপিং করতে আমরা সব মেয়েরাই মোটামুটি ভালোবাসি, এমন মেয়ে বা ছেলে পাওয়া মুশকিল যারা শপিং করতে পছন্দ করে না। তো যাই হোক, আর যেহেতু আমি সামনে দেশে যাচ্ছি, আমি একটু বেশি মনে হয় শপিংয়ের মলগুলোতে দৌড়াদৌড়ি করছি। যদি হঠাৎ করে যাওয়া, ভাবছি কিছুই কিনবো না, তারপরে এই মানে এটা সেটা করে কেনা হয়ে যাচ্ছে। তো আমরা এখন চলে এসেছি মেসিজে। তো মেসিজে আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম আমার মানে কোনো ভালো কালেকশন এসেছে কি না, ওরকম কিছু দেখছিলাম। তো ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি এত সুন্দর সুন্দর জিনিসগুলো। তো আমি আপনারা জানেন অনেকেই আমি পার্স খুব পছন্দ করি, আমার মানে এটা একটা আরেকটা অ্যাডিকশন আমার। তো আমি ঘুরে ঘুরে পার্সের দিকে দেখছিলাম, আর আমার ছেলে আর আপনাদের ভাইয়া সবাই মিলে আমাকে অন্য পাশে সরানোর চেষ্টা করছিল। বাট আমার যেই স্বভাব, আমি আমার যে কিছু কিছু অ্যাডিকশন আছে যেখান থেকে মানে আমাকে আমার বের হয়ে আসা খুব কষ্টকর। লাইক আমি কাঁচের জিনিস পছন্দ করি, আমি পার্স খুবই পছন্দ করি। লাইক এমনও হয় যে আমি এভরি উইক একটা করে পার্স চেঞ্জ করি, আমার আর মানে খুবই ব্যাড হ্যাবিট। তো যাই হোক, আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম ওদের নতুন নতুন কী কালেকশন এসেছে। তো ঘুরতে ঘুরতেই আমার তো চোখে পড়ে গেল পার্স, আমার তো কিনতে হবে এরকম একটা, মানে কি বলবো, কিনতেই হবে। তো আমার দুটো পার্স এখান থেকে পছন্দ হয়েছে। তো প্রথমে ঈশান, ঈশানের বাবা সবাই খুবই মানে একটু করছিল যে কেন নিচ্ছ, অনেক পার্স আছে, নেওয়ার দরকার নেই সেই। তো যাই হোক, পার্সের ওখান থেকে আমি ঘুরে ফিরে চলে এসেছি। তো এখন আমি এখানে এসেছিলাম মানে শু দেখতে। তো শু আমি নিয়েছি। তো শুয়ের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় মেকআপ চোখে পড়লো, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো অনেকক্ষণ মানে ঘোরাঘুরির পরে যখন দেখছি যে আমার মনটা খুবই খারাপ হয়ে গেছে, পার্স নিতে পারছিলাম না, তখন আপনাদের ভাইয়া কিন্তু আমাকে ঠিকই পার্স কিনে দিয়েছে। তো যাই হোক, আমাদের শপিং শেষ, আমরা চলে যাচ্ছি বাড়ি। তো আজকের বিকেলে তো আমি ব্লগ শুরু করেছি, সকালটাতে মানে সকালে না বিকেলে কী হয়েছে সেটা আমি এখন আপনাদের সাথে শেয়ার করছি, তারপর বাড়ি যেয়ে আমি আবার কথা বলবো। তো আজকে সকালে কী হয়েছে সকালের সেই আমি একটু রেকর্ড করে রেখেছিলাম আপনাদের জন্য, আপনারা দেখেন। তো আজকে একটি স্পেশাল দিন আমি শুরুতেই বলেছি, তো আজকে স্পেশালটা দিন হচ্ছে আজকে আমার ম্যারেজ অ্যানিভার্সারি। তো আপনাদের ভাইয়াকে আমি এই সারপ্রাইজ গিফটটা দিয়েছি। তো আপনাদের ভাইয়ার কম্পিউটার ছিল, তো ওইটা ঈশান নিয়ে নিয়েছে, আর ওর কাজের কম্পিউটার। তো ভাইয়ার একটা কম্পিউটার লাগবে বাড়ির জন্য, তো ভাইয়াকে এই কম্পিউটারটা গিফট করা হলো। তো সেই গিফটটা ভাইয়া দেখে খুবই পছন্দ করেছে। তো ভাইয়া মানে আমার ভাইয়া না, আমি ভাইয়া কেন বলছি, তো আপনাদের ভাইয়া এখন এই গিফটটাকে ওপেন করবে, আর সেই ওপেনিং মানে আনবক্সিংটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আনবক্সিং করার পরে আমি কি গিফট কিনেছি সেইটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আপনাদের ভাইয়া গিফট পেয়ে তো মহা খুশি, মনে হচ্ছে সে নতুন একটা টয় পেয়েছে, এরকম একটা অবস্থা। আর ছেলেরা মনে হয় এরকমই হয়, ইলেকট্রনিক জিনিস দেখলে খুবই খুশি হয়ে যায়। তো আমার বাসায় তো
আপনার ভাইয়ের আগের কম্পিউটার ছিল হচ্ছে ম্যাকবুক প্রো ছিল একটা, তো ওইটা আমার ছেলে নিয়ে নিয়েছে, তো সেই জন্যই আপনার ভাইয়ের জন্য ভাইয়াকে এটা কিনে দেওয়া হলো। তো এটা হচ্ছে একদম নতুন ব্র্যান্ড নিউ উইন্ডোজের একটা কম্পিউটার, আর এটাতে খুব ভালো ভালো কিছু অপশন আছে যেটা আপনাদের ভাইয়া কম্পিউটারটা ওপেন করার পরে আপনাদের সাথে শেয়ার করবে। আমার ভালো লেগেছে, সেই জন্য আমি ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি, হয়তো আপনাদের অনেক হেল্পফুল হবে। কেউ যদি কিনতে চান তো এটা কীরকম কী কী অপশন আছে সেগুলো আপনারা দেখে নিতে পারবেন। তো আমরা একটু ধৈর্য ধরে দেখি আপনার ভাইয়ার কম্পিউটারটা আনবক্সিং করা, যেহেতু সে খুবই খুশি, সে আর ছেলেরা মনে হয় ইলেকট্রনিক জিনিসের একটু এক্সট্রা টেক কেয়ার করে, আর সেটার মানে দেখতেই পাচ্ছেন আপনার ভাইয়া তো মানে এত আলতো হাতে কম্পিউটারটাকে কেস থেকে বের করছে, মানে কি বলবো। তো যাই হোক, এখন এই কম্পিউটারটাকে ওপেন করার পালা। তো কম্পিউটার ওপেন করতে যেয়ে আমার তো মনে হচ্ছে মানে কি বলবো, এত ধীরে সুস্থে আলতো হাতে সে ওপেন করছিল, ভাবছে আমার তো মানে আমি একটু বিরক্তই হচ্ছিলাম যে এত আস্তে আস্তে খোলার কী হলো। তো আপনার ভাই এত একটু বেশি স্পেশাল টেক কেয়ার করে মানে একটু টেক কেয়ার করছিল কম্পিউটারটা। তো যাই হোক, কম্পিউটারটা অন করা হয়ে গেছে, আর এই কম্পিউটারে কী কী অপশন আছে আমি আপনাদেরকে একদম ব্রিফলি দেখিয়ে দিচ্ছি। এই কম্পিউটারটা কিন্তু টাচ স্ক্রিন, মানে যে জিনিসটা আমার খুব ভালো লেগেছে। তো আমি নর্মালি আমার উইন্ডোজ কম্পিউটার অত একটা ভালো লাগে না, আমি যেহেতু অ্যাপলের কম্পিউটারে খুবই ইউজ টু সেই জন্য, কিন্তু আপনার ভাইয়া সে আমি জানি না কেন তার উইন্ডোজের মানে যে উইন্ডোজ কম্পিউটারগুলো আছে তার খুবই মানে পছন্দ। তো এই কম্পিউটারটা আমার ভালো লেগেছে জাস্ট বিকজ এটা টাচ স্ক্রিন, আর এটাতে কিছু কিছু অপশন আছে যেটা আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। তো এই কম্পিউটারটার সাথে এই পেনটা আসে, আর এই পেনটাও এখন ওপেন করবে। এই কম্পিউটারটা মানে পেনটা আসে হচ্ছে মেনলি আপনি যখন স্ক্রিনে কাজ করবেন টাচ স্ক্রিনে, তো এইটা ইউজ করলে মানে ভালো, আপনার ফিঙ্গার ইউজ করতে হচ্ছে না। তো এই পেনটার একটা নাম আছে, সে নামটা আমার এখন মনে পড়ছে না। আসলে ভয়েস ওভার করার সময় যে জিনিসটা হয় সেটা হচ্ছে মানে আপনি যে জানা কথাটাও ভুলে যান। তো যাই হোক, আমার অ্যাকচুয়ালি এই পেনটার একটা নাম আছে, সেটা আমার এখন মনে পড়ছে না, যেটা আমি পরে মনে পড়লে একসময় আপনাদেরকে বলে দিব। তো যেহেতু নতুন কম্পিউটার আর শুভ উদ্বোধন হয়েছে আমার একটা ভিডিও দিয়ে, তো আপনার ভাইয়াকে বলছিলাম কম্পিউটার উদ্বোধন করছে ভালো কথা, কিন্তু আমার ভিডিও দেখতে হবে, তো সেই জন্য আপনাদের ভাইয়া আমার একটা ভিডিও ওপেন করেছিল। তো যাই হোক, আপনাদের ভাইয়া ওই পেনটা দিয়ে কিভাবে মানে স্ক্রিনটাকে স্ক্রিনে এই কম্পিউটারটা কাজ করে সেটা একটু দেখাচ্ছিল। তো যাই হোক, এই কম্পিউটারের আরেকটা মজার দিক হচ্ছে আপনি এই স্ক্রিনটা খুলে ফেলতে পারবেন, এটা অলমোস্ট আইপ্যাডের মতো কাজ করে। তো এই ব্যাপারটাই আমার সবচাইতে বেশি ভালো লেগেছে, যে আপনি এই মনিটরটা হাতে করে মানে নিয়ে ঘুরতে পারবেন আইপ্যাডের মতো। আর এটা হচ্ছে আরেকটা মজার দিক, এটা আপনি ব্যাকওয়ার্ড করে এটাকে আপনি স্ক্রিনটাকে আবার বসাতে পারবেন, যেটা আমি এখন আপনাদের সাথে শেয়ার করছি। কারণ এই এই অপশনটার জন্যই কম্পিউটারটা আমার বেশি পছন্দ হয়েছে। এই যে দেখেন, আমার কাছে কিন্তু অসম্ভব ভালো লেগেছে, আবার এটাকে একদম অল দ্য ওয়ে একদম ডাউন করা যাবে, ইটস অলমোস্ট লাইক আইপ্যাড। তো হোপ এই কম্পিউটারটা আপনাদের পছন্দ হয়েছে, যদি কেউ কিনতে চান আপনারা অবশ্যই এটা কিনতে পারেন, আর মানে জিনিসটা অ্যাকচুয়ালি আমার খুবই পছন্দ, অপশন ভালো, আর আপনাদের ভাইয়ের মতামত অনুযায়ী এই উইন্ডোজের এই কম্পিউটারটা অসম্ভব ভালো, আর এটা একদম মানে কি বলবো 2019-এর এটার ভার্সনটা আমি ভুলে গেছি, আগেই বললাম যে যখন ভয়েস ওভার দিতে আসি সব কথা আমি ভুলে যাই। তো যাই হোক, কম্পিউটার গেল, কম্পিউটারের কলম গেল, এখন হচ্ছে এটা হচ্ছে একটা হেডফোন। তো এটা হচ্ছে সনির ওয়্যারলেস একটা হেডফোন, তো এটার সাউন্ডটা আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। এটার সাউন্ড অ্যাকচুয়ালি আমার কাছে বোজের যে
হেডফোন আছে তার চাইতে ভালো মনে হয়েছে। তো এটা যার যার প্রেফারেন্স, যে যেটা পছন্দ করে। আমার বোজ একসময় ভালো লাগতো, বাট এটা শোনার পরে আমার বোজের সাউন্ডটা মানে বেশি একটা ভালো লাগেনি। তো আপনাদের ভাইয়া তো মানে কী বলবো, আজকে ভাইয়া তো ঈদ লেগে গেছে, মানে এত ভালো দুটো জিনিস গিফট পেলো। তা আমাকেও গিফট করেছে, আমি গিফট নিয়েছি, এমন না যে আমি ছেড়ে দিয়েছি, আমিও নিয়েছি। তা আমি কী নিয়েছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব, কারণ আপনারা তো দেখলেন আমি মলে গিয়েছিলাম। তো মলে গিয়েছি, কিছু না কিনে তো আর ছেড়ে দেওয়া যাবে না, তাই না? আবার সামনে আমি যাচ্ছি দেশে, তো আমার তো এখন ডাবল ডাবল গিফট নিতে হবে। তো এই সোনির স্পিকারটা আসলে আপনাদের ভাইয়ার খুবই পছন্দ হয়েছে, যেহেতু আপনাদের ভাইয়া হাঁটতে যায়, মর্নিং ওয়াকে যায়। তো এটা অ্যাকচুয়ালি খুবই ভালো, আর এটার সাউন্ডটা তো আমার কাছে অসম্ভব ভালো লেগেছে, সাউন্ড কোয়ালিটিটা খুবই সুন্দর। আর এটার আরেকটা ভালো দিক, এটা আপনি বেন্ড করে ছোট করা যায়, তো এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তো যাই হোক, এই তো গেল ভাইয়ার গিফট। এবার আমি আপনাদের সাথে শেয়ার করব আমার গিফট। তো ঠিক আছে, চলেন আমার গিফটগুলো দেখি। তো আমি মল থেকে এসেই আমি ঝটপট একটু ফ্রেশ হয়ে আমাদের খাবার দাবার শেষ করে ভাবলাম আপনাদের সাথে গিফটগুলো শেয়ার করে ফেলি, কারণ আমি দেশে যাচ্ছি। আপনারা সবাই জানেন আমার লাগেজ গুছানো নিয়ে, শপিং নিয়ে আমি খুবই মানে একটা হেনস্থ অবস্থার মধ্যে আছি। তো এই জুতাটা, এই শ্যুটা, মানে জুতা শ্যু যাই হোক একই হলো, তো এই স্যান্ডেলটা আমার খুবই পছন্দ হয়েছে, মানে সেই জন্যই নিয়ে নিলাম। আর ব্লু কালার আমার পছন্দ, এটা কিন্তু ব্লুয়ের মধ্যে একদম খুবই সরু করে একটা রেড বর্ডার শ্যুটা আমার পরে খুব কমফোর্টেবল মনে হয়েছে। আর আমি শ্যু কিনলে সবসময় মেক শিওর করি যে কমফোর্টেবল, কারণ জুতা একটা কিনলাম সেটা পরে আমি হাঁটতে পারলাম না, পায়ে মানে কী বলবো যে ব্লিস্টার হয়ে যাবে, তাহলে তো হবে না, তাই না? তো এই জুতাটা কিনলাম, আর কিনেছি দুইটা পার্স। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, একটা না, আমি দুইটা পার্স কিনেছি। তো ওই পার্স নিয়ে আসার পথে বাপ ছেলে তো আমার মাথা একদম ঘ্যান ঘ্যান করে তুলে নিয়েছে, যে এত পার্স দিয়ে কী করবে, এত পার্স দিয়ে কী করবে। তা আমার পছন্দ, সেই জন্য নিয়ে নিলাম। তো এগুলো হচ্ছে সামার কালেকশন, আর আমি নিয়েছি দুইটা। তো একটা আমি নিয়েছি হচ্ছে ক্যালভিন ক্লাইন পার্স, আর একটা হচ্ছে জিমি বিনি। আর আমি দুইটাই অলমোস্ট সেম কালার, কারণ এই সেম কালার মানে এই লাইট কালারের পার্স আমার কাছে ছিল না, সেই জন্যই এই লাইট কালার নিলাম। আর এই ক্যালভিন ক্লাইনের এই পার্সটা আমার একটু বেশি ভালো লেগেছে, এটা জিন্সের সাথে বা থ্রি পিসের সাথে খুবই ভালো লাগবে, শাড়ির সাথেও ভালো লাগবে। তো এক ঢিলে তিন পাখি এরকম একটা অবস্থা। তো এটা আবার আপনি এরকম করে বেন্ড করে ছোটো করতে পারবেন, সেই জন্যই এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে। তো আমি ভাবছিলাম বাংলাদেশে যখন যাব হয়তো বা এয়ারপোর্টে এটা আমার মানে ভালো হবে আমার জন্য। তো এখনও জানি না আমি কোন পার্সটা ক্যারি করব। তো আমি অ্যাকচুয়ালি এটা নিয়েছি, আরেকটা দেখাচ্ছি। এই পার্সটা ঈশান খুবই হাসাহাসি করছিল, বলে এই পার্সটা দেখলে মনে হচ্ছে যে পার্সের পিম্পল হয়েছে। অ্যাকচুয়ালি এটা ডিজাইনটা এরকম, তো এটা নিয়ে খুব হাসাহাসি হচ্ছিল। তো যাই হোক, আমি আপনাদেরকে আমার এই পার্স আর এই মানে আজকে আমার গিফটগুলো দেখাতে দেখাতেই বিদায় নিয়ে নিচ্ছি। হোপ আমার আজকের ব্লগটা আপনাদের ভালো লেগেছে, ভালো লেগেছে কিনা আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আর সামনে তো দেখা হচ্ছে, যেহেতু দেশে যাচ্ছি আমি খুবই ব্যস্ততার মধ্যে আছি, সবই আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে কথা বাড়াচ্ছি না, বিদায় নিয়ে নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন, আল্লাহ হাফেজ।